হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা 2023 সালে এসে নতুন একটি ফোন কিনতে চান, বাজেট হলো 20,000 টাকার মধ্যে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 20,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন নিয়ে। আর এই 5টি ফোন বর্তমান মার্কেটে আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই 5টি ফোন দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো গেমিং করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, আর ফোনগুলো আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 12। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 0.3 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় মোটামুটি মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, আর এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে XOS 10.6। এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে এর 128GB ভেরিয়েন্টটি আপনি কিনতে পারবেন 19,999 টাকা, অর্থাৎ প্রায় 20,000 টাকা। যারা একটু ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান এই বাজেটের মধ্যে, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো রেডমি নোট 11। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর যথাক্রমে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, তবে ততটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 6128GB ভেরিয়েন্টটি আপনি 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, তবে এই ফোনটি অফিসিয়ালভাবে কিনলে এর দাম পড়বে 6128GB ভেরিয়েন্টটির 23,499 টাকা। তাই আপনি চাইলে আনঅফিসিয়ালভাবেও এই ফোনটি নিতে পারেন। যারা একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, সাথে টুকটাক গেমিং করতে চান, ভালো ডিসপ্লে পেতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো রিয়েলমি নার্জো 50। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS এলসিডি ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G96 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড
এবং এই পোস্টারটি দিয়েও কিন্তু আপনি মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে রিয়েলমি UI 2.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 6128 GB ভেরিয়েন্টে আপনি 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, তবে এই ফোনটি অফিসিয়ালভাবে 4/64 GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 17,999 টাকা। তবে এই ফোনটি আপনি আনঅফিসিয়ালভাবে 4/64 GB ভেরিয়েন্টে আপনি কিনতে পারবেন 15,200 টাকায়। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Realme 10। যদিও এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে এখনও লঞ্চ হয়নি, এই ফোনটি বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে, তবে এই ফোনটি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে অফিসিয়ালভাবেও লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কুনিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এই ফোনটির ব্যাকসাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 MP, সাথে পেয়ে যাবেন 2 MP একটি ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 16 MP সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 nm আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে মোটামুটি বাজেট বিবেচনায় ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে রিয়েলমি UI 3.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 20,000 টাকা বাজেটের মধ্যেই পাওয়া যাচ্ছে, তবে এর দাম আর কিছুদিনের মধ্যে আরও অনেকটা কমে যাবে। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটির দাম কিছুটা বেশি, অর্থাৎ এই ফোনটির দাম প্রায় 23,000 টাকার কাছাকাছি। এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি F23। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস টিপটি LCD ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কুনিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এই ফোনটির ব্যাকসাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 MP, সাথে দেওয়া হয়েছে একটি 8 MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 MP একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে একটি 8 MP সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন, ততটা ভালো সেলফি তুলতে পারবেন না। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 750 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 8 nm আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি ক্যাজুয়াল গেমিং করতে পারবেন, তবে এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে One UI 4.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 25W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে এর 6/128 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 22,500 টাকায়। তবে এই ফোনটি যদি আপনি অফিসিয়ালভাবে কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে অনেকটা বেশি টাকা। আমার মনে হয় যাদের বাজেট 20,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে স্যামসাংয়ের একটি 5G ফোন কিনতে চান, সাথে যদি ফোনটি লং টাইম ধরে ইউজ করতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটে 20,000 টাকার আশেপাশে সেরা 5টি ফোন। এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো আল্লাহ হাফেজ।